Hi viewers, welcome to my channel Make Your Life Simple. অনেক সময় এমন হয় যে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, বাট বাচ্চার টিফিন প্যাক করতে হবে, হাজবেন্ডের টিফিন প্যাক করতে হবে, বাট হাতে সেরকম টাইম থাকে না। তো সেই কথা মাথায় রেখে আমি আজকে একটা চটজলদি টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাচ্ছি এগ ফ্রাইড রাইস। এটা বানানো খুবই ইজি আর খুবই সিম্পল একটা রেসিপি, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত বটে। 5 মিনিটে এগ ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি কুচোনো, এছাড়া লাগবে পেঁয়াজ কুচোনো, আর লাগবে একটা ডিম। আমি এখানে 1 কাপ ভাত আগে থেকে করে নিয়েছি। এবার আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল আর একটু ঘি মিক্সড করে গরম করে নিয়েছি। এবার আমি প্রথমে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিগুলোকে আমি আগে থেকে বয়েল করে রাখিনি, সেহেতু এটাকে একটুখানি হাই ফ্লেমে ভাজা ভাজা হতে দিচ্ছি। দেখতে পাচ্ছ ভেজিটেবলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে সব সাইডে সরিয়ে মাঝখানে তেলটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ভাতগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 চামচ মতো চিনি দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখলে তো কত সহজেই এগ ফ্রাইড রাইস হয়ে গেল মাত্র 5 মিনিটে। ঘরে থাকা উপকরণ দিয়ে 5 মিনিটে তৈরি হয়ে গেল। তবে অবশ্যই ভেজিটেবলগুলোকে আগে থেকে কাট করে রেখে দিতে হবে। এবার একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এটা যেমন হেলদি খেতেও খুব টেস্টি, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আর যারা যেসব বাচ্চারা ভেজিটেবল একদম খেতে চায় না, তারাও ওইভাবে দিলে খেয়ে নেবে, অর্থাৎ নো টেনশন। তৈরি হয়ে গেল মাত্র 5 মিনিটে ইয়ামি এগ ফ্রাইড রাইস। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দাও, আর প্রচুর প্রচুর শেয়ার করো সবার সাথে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংকস ফর ওয়াচিং।